Clash of Clans. তো হ্যালো গাইস, তো আমি সবাইকে বলি, তো গাইস আমাদের যে নতুন ইভেন্ট অ্যাটাকটা এসছে, ঠিক আছে, 5 নম্বর অ্যাটাকটা, তো এটাকে আমি অলরেডি 3 স্টার মেরেছি, কিন্তু গাইস এই অ্যাটাকটা মারতে সত্যি অনেক 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 টাইম লেগেছে এবং অ্যাটাকটার মধ্যে মোটামুটি ভালোই ড্যামেজ আছে এবং বেসটাও খুবই ভালো, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমি অ্যাটাকটা কীভাবে মেরেছি তোমাদেরকে সেই ভিডিওটা আমি দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। দেখো, প্রথমে একটা রাম রাইডার দেবে, ঠিক আছে, দেওয়ার সাথে সাথে ওখানে দেবে সবকটা আইস গোলেম, ঠিক আছে, তারপরে রয়্যাল চ্যাম্পিয়ন এবং কুইনকে আইস গোলেমের দিক দিয়ে দেবে। রয়্যাল চ্যাম্পিয়ন এইদিকে টেকডাউন করবে আর আমাদের ওয়ার্ডেনকে, ঠিক আছে, এয়ার ওয়ার্ডেন ইউজ করবে, ঠিক আছে। আমি দেখো নিচের সাইডে ওয়ার্ডেন দিলাম, কিন্তু এয়ার ওয়ার্ডেন ইউজ করবে আর পুরো ইয়েটি আর বোলার, ঠিক আছে, এখানে সব দিয়ে দেবে। দেওয়ার সাথে সাথে আমাদের পুরো হিলার, ঠিক আছে, সব হিলার কিন্তু এখানে দিয়ে দেবে। আর যদি মনে করো ক্লিন আপের জন্য উপরে একটা বোলার দিতে পারো, দেখো আমি রয়্যাল চ্যাম্পিয়নের দিকে একটা বোলার দিয়েছি যেমন। আর এই রেজ স্পেলটা সবসময়ের জন্য, রেজ স্পেলটা টাইমে মারবে আর ইগলের হিটটাকে বাঁচাবে, ব্যাস। এই রেজ স্পেলটাকে টাইমে মারো আর ইগলের হিটটাকে বাঁচাও। এই দেখো আমি ইগলটাকে, দেখেছো ইগলটাকে অলরেডি মানে ইয়ে করে দিয়েছি। কুইনের যদি অ্যাবিলিটি চলেও যায় কোনো অসুবিধা নেই, বেসের মধ্যে সব থেকে বড়ো কথা হচ্ছে বেসের মধ্যে অনেক ইয়ে আছে, মেন কথা ফ্রিজ অনেক আছে, ফ্রিজ স্পেল বেসের মধ্যে প্রচুর আছে। তো পয়জন স্পেলটা দেখো, এনিমি কিংয়ের উপর পয়জন স্পেলটা দিয়ে দিয়েছি। তো কুইন গিয়ে ওই দিক দিয়ে ইগলকে টেক ডাউন করলো। দেখো এখানে আমার স্কেটার শট আর এক্স বুকে আমি ফ্রিজ করবো বারবার, ঠিক আছে। দেখো অলরেডি একটা ফ্রিজ বেঁচে হয়ে গেছে এবং এই ফ্রিজটা আর কোনো কাজে লাগবে না, কারণ স্কেটার শট ওখানে 80 চলে গেছে অলরেডি। আর রাম রাইডার মেন কথা তোমাকে শুধু অল ভাঙার কাজে লাগাতে হবে, অন্য কোনো কাজে লাগালে চলবে না। তো দেখো রাম রাইডার শুধু অল ভাঙানোর কাজে কাজ করেছে। আমি দেখো সব করে যেখানে যেখানে দেখবে সে অল ভাঙা সেখানে সেখানে, আর রাম রাইডারের কাজ শুধু, আর কিছুই নেই। মানে গাই সত্যি কথা বলতে গেলে মানে এই বেসটাতে অনেকটাই টাইম লেগেছে এবং আমি অনেকবার চেষ্টা করার পর তবে এটাকে 3 স্টার হয়েছে। তো গাইজ দেখো এখানে, দেখো ফ্রিজ স্পেল দেখেছো, যেখানে সেখানে ফ্রিজ স্পেল রয়েছে। তো এই ছিল গাইজ আজকের ভিডিও, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিও, তত সময় তোমরা ভালো থেকো, বাই। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাও।